1974 সালে জাতিসংঘে দেয়া বঙ্গবন্ধুর ভাষণের উদ্ধৃতি দিয়ে টানা অষ্টমবারের মতো সাধারণ পরিষদে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের অনেকটা জুড়েই ছিল সন্ত্রাসবাদ ইস্যু। সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে তাদের অর্থ অস্ত্রসহ নৈতিক ও বৈশ্বিক সমর্থন না দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সন্ত্রাস নির্মূলে তার সরকারের নেয়া জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা মনে করি সন্ত্রাসীদের কোন ধর্ম বর্ণ বা গোত্র নেই, এদেরকে সর্বতোভাবে সমূলে উৎপাটন করার সংকল্পে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। গত 1 জুলাই আমরা ঘৃণ্য সন্ত্রাসী হামলার শিকার হই। ঢাকার একটি রেস্তোরাঁয় কিছু দেশীয় উগ্রপন্থী সন্ত্রাসী 20 জন নিরীহ মানুষকে হত্যা করে। বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। 18 মিনিটের ভাষণে উঠে আসে অভিবাসন সংকটের বৈশ্বিক প্রসঙ্গটিও। এ সময় সিরীয় শরণার্থী শিশু আইল্যান্ডের উদ্ধৃতি টেনে অভিবাসনের ধারণা ও বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার উপর জোর দেন প্রধানমন্ত্রী। কি অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার 3 বছর বয়সী নিষ্পাপ শিশু আইল্যান্ড কুর্দির? কি দোষ করেছিল 5 বছরের শিশু ওমরান? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশের অনেক উন্নয়ন অর্জন হুমকির মুখে পড়ার কথা জানিয়ে কার্বন নিঃসরণকারী দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলারও আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তন আমাদের অনেকগুলো উন্নয়ন অর্জনকে হুমকির মুখোমুখি করছে। আমরা আশা করি কার্বন নিঃসরণকারী দেশগুলির অতি সত্বর চুক্তিটিতে অনুসমর্থন জানাবে। বরাবরের মতো এবারও বাংলায় ভাষণ দেয়া প্রধানমন্ত্রী বিশ্ববাসীর সামনে তুলে ধরেন নারীর ক্ষমতায়ন সহ তার সরকারের নেয়া চলমান টেকসই উন্নয়ন প্রকল্প ও সম্ভাবনার কথা। ভাষণের পর নিউ ইয়র্কে গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ উইমেন প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরামের এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড নেন শেখ হাসিনা। পরিবর্তনের সত্যিকার এজেন্ট হিসেবে বাংলাদেশের নারীদের জন্য একে একটি স্বীকৃতি বলছেন শেখ হাসিনা। পরিবর্তনের সত্যিকার এজেন্ট হিসেবে বাংলাদেশের নারীদের জন্য একে একটি স্বীকৃতি বলছেন প্রধানমন্ত্রী। পুরস্কারটি তিনি উৎসর্গ করেন জনগণকে।